নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোরিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার হনুমান জয়ন্তী, মহা অর্থপ্রাপ্তি সাত রাশির, 23 এপ্রিল 2024। হনুমানজির আশীর্বাদে এই সাত রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি একে একে জানাবো। তার আগে প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। আগামীকাল মঙ্গলবার চতুর্দশী তিথি রয়েছে এবং আপনার চিত্রা নক্ষত্র রয়েছে, হর্ষণ যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার 2:50 থেকে 4:20 আশপাশে রাহুকাল রয়েছে। দেখুন, আগামীকাল আমি যে সাত রাশির আমি কথা বলবো, এই সাত রাশির নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে। কিন্তু আপনার জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার। আপনার জন্মছকে তিনটি গ্রহ রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে আগে জেনে নিন। এবং পাশাপাশি যাদের দেখা যাচ্ছে টাকা আটকে গেছে, টাকা ব্লক হয়ে গেছে দীর্ঘদিন ধরে, যে টাকা রিকভারি করতে পারছেন না বা অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বা যে কোনো টাকা আপনার ডুবে রয়েছে, নিশ্চিত রূপে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যাদের বড় অ্যামাউন্টের টাকা হয়তো আটকে গেছে বা আপনার অর্থপ্রাপ্তিতে বারবার বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। অনেকে বলে যে কৌশিকদা, আপনার আমার কি হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে? হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, কারো থাকে আগে, কারো থাকে দেরিতে। এই যে সময়টা নির্বাচন করা, এটাই কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং নিজস্ব ব্যক্তিগত ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। কারণ প্রতিদিন আমি একটা কথা বলি, যে কোনো রাশির ক্ষেত্রেই যে রাশির নাম শুনলে যে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমন না, সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, তাই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময়টা কিন্তু রয়েছে। আমি প্রতিদিন যে এই যে সময়টা আপনাদেরকে বলে দিই না, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এক একটা রাশির ক্ষেত্রে একটা একটা করে সময় বেরায়। এই সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন না, আপনাদের অর্থপ্রাপ্তি গ্যারেন্টেড হবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি, গ্যারেন্টির সাথে বললাম এই অর্থপ্রাপ্তি হবে। তবে জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং আপনার জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ যদি আপনার ক্ষেত্রে ভাগ্যভাব দুর্বল হয়, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবেই আসবে, খুব দায়িত্বের সাথে বলছি। সাত রাশির নাম বলবো। প্রথম রাশি আগামীকালে মেষ রাশি। মেষ রাশির আপনাদের শুভ সময় 11:50 থেকে 12:43 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, মহা অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের যে সময়টা যে দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে বৈকাল চারটা থেকে আপনার পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মেষ এবং সিংহের যে শুভ সময়টা আমি বললাম, সেই সময়টা
বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এরপর যে রাশির আমি নাম বলবো, যে রাশির যে কোনো দিক থেকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 10:50 থেকে আপনার 11:56 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক 4 রাশি, বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 11:55 থেকে 12:27 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। এই যে সময়গুলো বলছি, এই সময়গুলোর মধ্যে আপনারা ইনভেস্টমেন্টটা করুন, সময়গুলোর মধ্যে আপনারা কাজগুলো কিন্তু সেরে ফেলুন রাশিভিত্তিক শুভ শুভ সময়। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে শুভ সময় 12:04 থেকে 12:41 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির মহাসৌভাগ্যশালী রাশি, সে রাশি আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 10:00 থেকে 11:04 পর্যন্ত, একদম শেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বারের যেটা রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আপনাদের সময়টা আপনাদেরকে বলে দিই, সময়টা আপনাদের রয়েছে 11:30 থেকে 12:33 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 7 রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং আমি একটি কথা বলি, যারা লটারির টিকিট কাটছেন কি না তাদের জন্য আমি এই সময়টা আপনাদেরকে বলছি, যারা একটা নেশার মতন হয়ে গেছে, কিন্তু আমি বারবার বলছি যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, যদি না আপনাদের জন্মছকে কোনো দোষ না থাকে। দেখুন আমি আবারও বলি, ভাগ্যবানের বোঝা ভগবান বয়, তাই প্রত্যেকেই জয় শ্রীরাম জয় বজরং বলি। অবশ্যই কমেন্ট করুন এবং পাশাপাশি ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল 50 টাকা হোক বা 500,000 টাকা হোক বা 50,000 হোক, অল্প হোক বেশি হোক, আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং যে সময়টা বলছি সেই সময়টা আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।